মানুষ কিভাবে বানর থেকে স্তরে স্তরে তারা মানুষ হয়েছে এটা তারা শেখানো হচ্ছে আপনাদের পূর্বপুরুষরা কি বানর ছিল নাকি নবী ছিল যৌনতা এর বিষয়টা নারী এবং পুরুষের সম্পর্ক এই ছোট 6 7 এর বাচ্চাদেরকে এত অশ্লীল ভাষায় শেখানো হয়েছে আপনি কোরআনে চ্যালেঞ্জ করে বললাম কোরআনে এমন কোন শব্দ আপনি পাবেন না যেই শব্দটা আপনি কানে গিয়ে বাজতে পারে এখানকার যত মুসলমানদের যত মুভমেন্ট ছিল সবগুলো মুভমেন্টকে তারা জঘন্য হিসেবে তারা এখানে দেখিয়েছে আজকে শিক্ষা ব্যবস্থার বিষয়ে আপনাদের অবশ্যই কিছু জিনিস আপনাদের জানানো দরকার আমাদের পাঠ্যবইতে যে পরিমাণ ভুল এবং ইতিহাস নিয়ে যেভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলো আপনাদের জানা দরকার আমি মাদ্রাসা সিলেবাসের কথা বলছি স্কুলের বিষয়টা আমি বলছি না মাদ্রাসা যদি আপনি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন এখানে বিতর্কিত লেখা এখানে ছবি ইত্তকার ভর্তি এখানে করা হয়েছে এখানে এমন কিছু আপনি যদি এক একটা বইতে দেখবেন 200 300 ছবি দিয়ে ভর্তি কুকুরের ছবি শুয়োরের ছবি ইত্যাদি এগুলো ভর্তি করে দেওয়া হয়েছে মূর্তির ছবি এসব ইতিহাসের নামে কেবলমাত্র ওই পাল সভ্যতা কেবলমাত্র হিন্দুদের ওই সভ্যতা ইত্তকার ছাড়া আর কোনো আলোচনাই নাই মনে হচ্ছে যেন এখানকার আলোচনাটা এখানকার সভ্যতা মানে হচ্ছে কেবল ওদের সভ্যতা এখানে মুসলমানদের কোনো সভ্যতা নাই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজিদেরকে এখানে ডাকাত অথবা লুটেরা অথবা এখানে তাদেরকে বিদেশি ভিনদেশি এবং তাদেরকে এখানে এসে উড়ে এসে জুড়ে বসা হিসেবে তাদেরকে দেখানো হয়েছে আপনাদের পূর্বপুরুষদেরকে যাদের কারণে আপনারা মুসলমান হয়েছেন তাদেরকে দেখানো হয়েছে এরা উড়ে এসে জুড়ে বসেছে এবং এখানে তারা লুটেরা ছিল তারা অত্যাচারী ছিল তারা নারীদের সম্মান সম্ভ্রমকে তারা হানি করেছে তারা নারীদেরকে এবং এখানে নিকৃষ্ট স্লেভ প্রথা দাসত্ব প্রথা তারা আবিষ্কার করেছে তৈরি করেছে নারীদেরকে গৃহবন্দী করে রেখেছে তাদেরকে শিক্ষা সভ্যতা থেকে তাদেরকে দূরে রেখে দিয়েছে ইত্তকার ইত্তকার আলোচনা করা হয়েছে অথচ যারা এই কথা বলে ওরা নারীদেরকে সতীদাহ প্রথার নামে ওরা নারীদেরকে জীবন্ত হত্যা করত ওরা নারীদেরকে গণগ্রহ গণগ্রহ তারা মনে করত এবং তাদের মেয়েদেরকে তারা তাদের সকল সম্পদ থেকে তারা বঞ্চিত করেছে তাদের মেয়েদেরকে অন্যের কাছে বিয়ে দেওয়ার সময় ওই ছেলেটির গায়ে উপর যেহেতু আরেকটা ভয়ঙ্কর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যৌতুকের নামে ভিন্ন ধরনের প্রথা ওরা আবিষ্কার করেছে ওদের সম্পদে নারীদের কোনো অধিকার ওরা রাখে নাই ওদের কন্যা সন্তান হলে এখন ওরা হত্যা করে এখন হত্যা করে চ্যালেঞ্জ করে বললাম অন রেকর্ড এখনো চ্যালেঞ্জ করে বললাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রূণ নারী অথবা মায়ের পেটে থাকা অবস্থায় যখন ডায়াগনোসিস করে দেখা যায় যে এটা কন্যা সন্তান হচ্ছে এখনো যারা বেশি হত্যা করে এরাই তারা এখনো গিয়ে দেখেন পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স এখনো তারা সবচেয়ে বেশি হত্যা করে কিন্তু তাদের সাহিত্য আমাদেরকে শেখানো হয় তাদের কথা আমাদেরকে বলা হয় মুসলমানদের সাহিত্যে মুসলমানদের কোনো আলোচনা নাই মুসলমানদের কোনো কথা নাই মুসলমানদের কোনো আলোচনা সেখানে নাই প্রিয় ভাইরা আপনি এখানে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি মুসলমানরা এখানে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা মুসলমানদের সন্তানদেরকে একশত আপনি যে ক্লাস সিক্সের যেই বই আপনি দেখবেন সেখানে দেখবেন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের 114 এবং 115তম পেজ গিয়ে দেখেন ডারউইনের থিওরি সেখানে হচ্ছে এবং সেখানে ছবি দেওয়া হচ্ছে মানুষ কিভাবে বানর থেকে স্তরে স্তরে তারা মানুষ হয়েছে এটা তারা শেখানো হচ্ছে আপনাদের পূর্বপুরুষরা কি বানর ছিল নাকি নবী ছিল আপনার প্রথম যে মানুষ তিনি নবী আদম আলাইহিস সালাম আপনারা আদমের বংশধর যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে আলাকাত ইস্তাফাইনা আদম আল্লাহ তাআলা বলেছেন আমি আদমকে নির্বাচন করেছি তাকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে দিয়েছেন তাকে অস্বীকার তাকে সিজদা না করার কারণে শয়তান শয়তানে পরিণত হয়েছে আপনারা তাদের বংশধর বানরের বংশধর কবে থেকে হলেন আপনারা এগুলো শেখানো হয় বিজ্ঞানের নামে কেন এটা শেখানো হবে মুসলমানরা তো এটা প্রত্যাখ্যান করেছে গোটা বিশ্ব যেটাকে প্রত্যাখ্যান করেছে বিজ্ঞানের নামে কেন মুসলমানদের কথা পড়ানো হবে আর মুসলমানদের যারা মাদ্রাসায় পড়ে তাদের ডারউইনের থিওরি তাদের পড়ার কোনো প্রয়োজন আছে নাকি কি কারণে তাদেরকে এটা শিখতে হবে কি কারণে তাদের কোন বিজ্ঞানী হবে তারা কেমন বিজ্ঞানী হবে মুসলমানরা কি বিজ্ঞানী হয় নাই এই পৃথিবীতে যদি বিজ্ঞানের কোনো সভ্যতা তৈরি করে থাকে তাহলে মুসলমানরা তৈরি করেছে বিজ্ঞানের সভ্যতা এখনো যদি যে সভ্যতার উপর ভিত্তি করে গোটা পৃথিবী চলছে এই সভ্যতার গোড়া কীর্তন গোড়া পত্তন তৈরি করেছে মুসলমানরা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটিগুলোতে পড়ে এই ইউরোপিয়ান লোকেরা যখন মুসলমানরা ইউনিভার্সিটিতে পড়ে তখন ইউরোপিয়ানরা বনে জঙ্গলে বসবাস করে এখন যদি মিডল এজ মধ্যযুগীয় বর্বরতা বলা হয় তাহলে ইউরোপের মধ্যযুগ বলা হয় মুসলমানরা যখন আকাশে ঘুরে বেড়াতো মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যে তাদের জ্ঞান এবং বিজ্ঞানের সোনালী যুগ যখন মুসলমানদের তখন ওদের অজ্ঞতার যুগ ওদের তখন অন্ধকারাচ্ছন্ন যুগ সেই যুগে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করে সেই সব সেই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন দেখিয়ে আপনি এই সময়গুলোকে এভাবে চিত্রিত করবেন আমাদের সন্তানদেরকে এগুলো শেখাবেন এগুলো কোন ধরনের শিক্ষা ব্যবস্থা কেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পড়াতে হবে প্রিয় ভাইরা কেবলমাত্র বানর থেকেই এটা তৈরি হয়েছে এগুলো চিন্তা করে এগুলো বলার
কোনো অবকাশ না আরো বহু কিছু আপনি ষষ্ঠ শ্রেণীর বাংলা ইংরেজি ইতিহাস সামাজিক বিজ্ঞান গণিত শিল্প সভ্যতা স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ধর্ম শিক্ষা এই নয়টি বিষয়ের কোথাও আপনি কোরআন সুন্নাহ মুসলিম মনীষী বিজ্ঞানী গবেষকদের কোনো বাণী এবং তাদের জীবনী খুঁজে পাবেন না কোথাও নাই এগুলো কেবল অমকের তমকের এগুলো মুসলমানরা নাকি করে নাই অথবা এখানে আপনি এই 91 ভাগ 90 ভাগ অথবা 88 ভাগ মুসলমানদের দেশে কেবল দেখবেন এখানে আলোচনা করা হচ্ছে বিবর্তনবাদ প্রাচীন সভ্যতার নামে মূর্তির সভ্যতা হিজাববিহীন মেয়েদের ছবি গান বাজনা হারমোনিয়াম তবলা গিটার খেলাধুলা মোবাইল ব্যবহার প্রযুক্তি ইত্যাদির নামে নারীদের নগ্ন শত শত নগ্ন ছবি হিজাববিহীন ছবি দিয়ে বইগুলো ভর্তি করে দেওয়া হচ্ছে সেই কাজগুলো হচ্ছে এবং এগুলো আপনাদের সন্তানরা পড়বে এগুলাই পড়বে এই কথাগুলো আপনাদের জানা দরকার এই কথাগুলো আপনাদের জানা দরকার কারণ আপনাদের সন্তানরা যেন কোন অবস্থায় সেগুলো না ইয়ে করে নগ্ন অশ্লীল ছবি কুকুরের ছবি সভ্যতার নামে উলঙ্গ অর্ধউলঙ্গ মূর্তির ছবি এগুলো ব্যাপকভাবে স্থান পেয়েছে 1500 বছরের মুসলিম ঐতিহ্য নীতি নৈতিকতা কোথাও নাই এগুলো মুসলমানরা মনে নীতিহীন আমার কাঁদতে মনে চায় আমি দরজা বন্ধ করে মাঝে মাঝে কাঁদি দম বন্ধ হয়ে যায় আমার কেন এটা হল আমি চিন্তা করি আমার সমাজটাকে আমি প্রচন্ড ভালোবাসি কারণ এই সমাজে আমি আমার দিনকে প্রচার করবো এই সমাজে প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা প্লিজ আপনাদের সন্তানদেরকে বাঁচান ওদেরকে রক্ষা করুন ওদেরকে দিনের বিষয়ে ওদেরকে জানান প্লিজ এগুলো বিষয়ে এগুলো এভাবে আপনাদের সন্তানরা ওরা এই কোমলমতি সন্তানরা কেন তাদেরকে ডারউইনের এই তথ্য শিখতে হবে কেন তাদেরকে ওই ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধদের সভ্যতা তাদেরকে জানতে হবে মুসলমানদের সভ্যতা নাই কোরআনে কোনো সভ্যতার আলোচনা নাই এই সভ্যতার আলোচনা মুসলমানদের সন্তানরা শিখবে না আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এগুলো শেখাতে চান আপনি কেন এগুলো মুসলমানদের আকীদা বিশ্বাস ইত্যাদি বিরোধী দেবদেবীদের নগ্ন আপনি সেখানে দেখবেন স্বর্গীয় মাতা আইসিস কৃষি দেবতা ওসাইরিস এবং যুদ্ধ দেবতা ইত্যাদি বিভিন্ন দেবতার নাম এখানে দেওয়া আছে মুসলমানদের কোনো দেবতা সভ্যতা আছে নাকি মুসলমানদের একমাত্র রব হচ্ছেন কি আল্লাহু সামাদ আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ তার মত না কেউ তার সমকক্ষ না কেউ তার সাথে কোনো কিছু শেয়ার করে না সবকিছু তার নিজের সবকিছু লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ইংরেজি বইতে 12টা কুকুর 14টা নেকড়ে বাগের ছবি আছে অন্য কোনো কিছু নাই কেন এখানে কি একটা কাবার ছবি দেওয়া যায় না এখানে মসজিদের ছবি আসতে পারে না এখানে আমাদের কোনো সভ্যতা নাই এখানে আমাদের কোনো শিক্ষা নাই এখানে মুসলমানদের তৈরি কোনো আবিষ্কারের কোনো কিছু নাই মুসলমানরা কি সাহিত্য নিয়ে কোনো কাজ করে না ফুটবল খেলে টিভি দেখে অনলাইনে কার্টুন দেখার ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনি কি জীবিকা উপার্জনের জন্য আপনি গান শিখবেন নাচবেন বাঁশি বাজাবেন হারমোনিয়াম বাজাবেন তবলা বাজাবেন গিটার বাজাবেন ইত্যাদি প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে যে এগুলো তুমি করো এবং এখানে দেখবেন গানের প্রতি আসক্তি কাল্পনিক কবিতা এখানে তৈরি করা হয়েছে ভূতের ভয় ঝড়ের ঝগড়া শেখানো হচ্ছে বইতে মুসলমানদের বাচ্চাদেরকে ঝগড়া শেখানো হচ্ছে আপনাদের এই বইগুলোতে উদাহরণ হিসেবে গীতাঞ্জলির নাম উল্লেখ করা হচ্ছে কিন্তু সেখানে কোরআনের নাম নাই হাদিসের নাম নাই কোরআন সেখানে আদর্শ বই না আদর্শ তো বই হলো গীতাঞ্জলি ওগুলো এখানকার মূল উপজীব্য বিষয় মূল আলোচনার বিষয় এখানে প্রিয় ভাইরা শিল্প সংস্কৃতি বই আপনি দেখতে পাবেন সঙ্গীত গান নৃত্য মাটির পুতুল সার্কাস মঙ্গল শোভাযাত্রা ইত্যাদির কথা বলা হচ্ছে কোনো মুসলমান মঙ্গল শোভাযাত্রার প্রতি বিশ্বাস করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কিন্তু এটাই তো আপনাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে নয়টি বইয়ের যে কোনো মানুষের নামে ব্যবহৃত হয়েছে একটি মুসলমান দেশে সত্যি আপত্তিকর আপনি দেখবেন এই নয়টা বইতে ক্যারেক্টার হিসেবে বিভিন্ন গল্প বলা হচ্ছে বিভিন্ন চরিত্র এখানে কার নাম বলা হচ্ছে দেখেন এখানে নাম হচ্ছে অনিকা মিনা লিটল ব্লাড তারপরে যে হচ্ছে প্লাবন রতন মেধা দীপক স্কট রূপা নন্দিনী এস্তি মিশেল মিতা রন শেলি নিনা জয়া সুবর্ণা রায় মনিকা চাকমা রিনা গোমেজ রাতুল রমা রবিন শিশির ডেভিড প্রিয়াঙ্কা অরবিন্দ চাকমা মন্দিরা শিশু মিলির সুনীল মিনু চুকিং মিনু তারপরে কি চিনুক ইত্যাদি একটা মুসলমানের নামও শুনছেন কোনো মুসলমান নাম নাই একটা মুসলমান নামও নাই এগুলো দিয়ে সব ভর্তি করে ফেলতে হবে বইগুলো কাদের প্রতি আপনার ভালোবাসা দেখাবেন কাদেরকে আপনি ভালোবাসা দেখাতে চাচ্ছেন এখানে মেসোপটেমিয়ার সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা হরপ্পা সভ্যতা কিন্তু ইসলামী কোনো সভ্যতার আলোচনা নাই একটা বইতে প্রায় 150 পেজের মধ্যে 12-13 পেজ কেবলমাত্র মুসলমানদের সভ্যতা নিয়ে আলোচনা করেছে তাও তাদেরকে লুটেরা হিসেবে দেখানো হয়েছে তাদেরকে ভিনদেশী হিসেবে দেখানো হয়েছে আমাদের সন্তানগুলো যেন আমাদের আমাদের পূর্বপুরুষদেরকে যাদের কারণে আমরা ইসলাম শিখেছি তাদেরকে যেন ঘৃণা করে এই শিক্ষা এখানে দেওয়া হয়েছে এখানে সেই সভ্যতা তাদেরকে শেখানো হয়েছে ইত্যকার প্রিয় ভাইরা সেজন্য আমি যে লাস্টে যে কথাটি বলতে চাই তাহলে যেখানে এলজিবিটি ট্রান্সজেন্ডার মুভমেন্ট ইত্যাদি দেখানো হয়েছে এখানে ছেলেরা যেন ছেলেরে বিয়ে করে মেয়েরা যেন মেয়েকে বিয়ে করে জেন্ডার এখানে কোনো ইস্যু না বলে ছেলে মেয়ে এটা কি আবার ছেলে মেয়ে এটা বায়োলজিক্যাল একটা ডিফারেন্স ছেলে যা মেয়েও তা তোমরা একসাথে বন্ধু বান্ধবের মতো তোমরা চলতে পারবা যেখানে মনে চায় সেখানে তোমরা যাবা তোমরা আড্ডা দেবা তোমরা রাতের বেলা একসাথে ঘুমাবা
সেগুলো আপনাদেরকে শেখানো হয়ে গেলে ছোট ছোট কমনমতি বাচ্চাদেরকে শেখানো ওরা কি শিখবে ওরা কি জানবে এবং ওরা কি নিয়ে কি বিশ্বাস নিয়ে ওরা তো ওরা ওরা সামনে এগিয়ে যাবে প্রিয় ভাইরা যৌনতা এর বিষয়টা নারী এবং পুরুষের সম্পর্ক এই ছোট 6 7 এর বাচ্চাদেরকে এত অশ্রাব্য ভাষায় শেখানো হয়েছে আপনি কোরআনে চ্যালেঞ্জ করে বললাম কোরআনে এমন কোন শব্দ আপনি পাবেন না যেই শব্দটা আপনি কানে গিয়ে বাজতে পারে স্বামী স্ত্রীর রিলেশন গুলোকে এত স্মার্টলি কিভাবে আল্লাহ বললেন আমি ওইখানকে থমকে যে আমি সামনে আগাতে পারি না বিশ্বাস করুন কোরআনের আয়াতগুলো পড়তে গিয়ে আমি সামনে আগাতে পারি না কিভাবে সম্ভব এরকম শব্দ ছয়ন করা সাধারণ কোনো গন্ধ নাই সাধারণ কোনো গন্ধ নাই স্বামী স্ত্রীর রিলেশন গুলো কত স্মার্টলি লামাসতুমুন নিসাআ ইউ টাচ ইওর উওম্যান দেখেন তো কি শব্দ তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করে এতটুকুই বলা হচ্ছে কিন্তু ইঙ্গিত কিন্তু ভিন্ন কত স্মার্টলি বলো স্যার এত জঘন্য ভাবে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে আমরা শিখি নাই এখানকার যত মুসলমানদের যত মুভমেন্ট ছিল সবগুলো মুভমেন্টকে তারা জঘন্য হিসেবে তারা এখানে দেখিয়েছে এখানে হাজী শরীয়তুল্লাহর মুভমেন্ট এখানে তিতুপুরের মুভমেন্ট ইত্তকার অথবা খেলাফত মুভমেন্ট এবং আপনি দেখবেন ফরাইজি মুভমেন্ট ইত্তকার সব মুভমেন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখানো হচ্ছে প্রীতিলতার মুভমেন্ট সূর্য সেনের মুভমেন্ট ক্ষুদিরামের মুভমেন্ট বাঘা যতীন ইত্যাদির মুভমেন্ট নাকি এদের চেয়ে অনেক অনেক শক্তিশালী কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এগুলো আপনাদের প্রত্যেকটা সেকেন্ডে প্রিয় ভাইরা এগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে আমি যাই হোক আমি লাস্ট যে কথাটি আপনাদেরকে বলতে চাই তাহলে যে আপনি যদি এমন কি যদি এখানকার অন্য বই আমি শুধুমাত্র ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান ইত্যাদির কথা আমি বলি না সকল সাবজেক্টগুলো একই একটাই মাত্র উদ্দেশ্য কেন এরকম হচ্ছে কি কারণে এটা হবে এখানে আমাদের সন্তানরা জ্ঞানী বিজ্ঞানী হবে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞান বিজ্ঞান কি চোরের হাতে তৈরি হবে নাকি যে বেটা চোর আরেকজনের ওই গুগল থেকে কপি করে সেটা আবার নিজের নামে চালিয়ে দেয় এরকম চোরদের মাধ্যমে আমাদের শিক্ষানীতি কোনোদিন তৈরি হতে পারে না আমাদের বইরা এরকম চোররা কোনোদিন লিখতে পারে না এখানে অবশ্যই শিক্ষিত সমাজ আছে এখানে ওলামায়ে কেরামদের এখানকার অবশ্যই যদি এখানকার মানুষের জন্য যদি শিক্ষানীতি তৈরি করতে হয় যদি সিলেবাস তৈরি করতে হয় আলেমদের একটা বডি লাগবেই যারা এটা তদারকি করে দেবে কারণ আমাদের সন্তানরা এগুলো শিখবে আমরা আমাদের সন্তানদেরকে লুটেরাদের হাতে তুলে দিতে পারি না নিজের ইমানটাকে সুদৃঢ় করুন নিজের সন্তানদেরকে বাঁচান চারিদিকে শকুন বিশ্বাস করুন শকুন আমি ছাড়া কিছু দেখতে পাই না চারিদিকে কেবল শকুন শকুনরা আমাদের ইমান লুট করে নেওয়ার জন্য ওরা চারিদিকে ওত পেতে আছে সকল ধরনের আয়োজন তাদের মাধ্যমে আছে সকল ধরনের আয়োজন সেই জন্য আপনাদের সন্তানদেরকে বাঁচান বাসায় পরিবারে দিন শিক্ষা দিন পরিবারে দিনই আলোচনা করুন পরিবারে দিন এর চর্চা বাড়িয়ে দিন তাহাজ্জুদের সালাত আদায় করুন ওদেরকে নিয়ে একসাথে কোরআন তেলাওয়াত করুন ইসলামিক লিটারেচারগুলো কেউ আপনাদের সন্তানদেরকে পড়াবে না বিশ্বাস করুন কে পড়াবে না আমি বুঝতে পেরেছি কেউ পড়াবে না আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে আপনারা পড়ান আপনারা ওদেরকে বাঁচান হোম স্কুলিং প্রয়োজনে শুরু করে দেন বুঝেন না হোম স্কুলিং কাকে বলে আমাদের পূর্বপুরুষরা তাদের সন্তানদেরকে ঘরে নিজেরা পড়াতেন প্রয়োজনে হোম স্কুলিং করান ব্যাপকভাবে নিজেরা পড়ান ওইখানকার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ধরিয়ে দেন বাবা সেটা রাখো ঠিক আছে সেটা স্কুলের বা সেখানকার মাদ্রাসায় থাক কিন্তু তুমি এটা শিখতে হবে তোমাকে এটা জানতে হবে তাওহীদ তাকে শেখান নিজস্ব সিলেবাস তৈরি করুন আলেমদের সাথে যোগাযোগ করে নিজেদের হোম স্কুলিংয়ের সিলেবাস তৈরি করে দেন যে আপনার বাসায় আপনি কী পড়াবেন আলাদা সিলেবাস রাখুন আপনার এই সিলেবাস অনুসারে আপনার বাসায় পড়বে আপনি সব পড়েন নাইলে বাঁচাইতে পারবেন অন্যথা বাঁচাতে পারবেন না অন্যথা এগুলো সব নাস্তিক হয়ে যাবে অথবা এগুলো সব মোরতাদ হয়ে যাবে স্ক্যাপটিক অ্যাগনস্টিক স্ক্যাপটিক মানে সন্দেহবাদী অ্যাগনস্টিক মানে কি তারা অজ্ঞবাদী হয়ে যাবে তারা বুঝবে না কার তারা ইবাদত করবে এরা তারা বুঝবে না এরকম একটা সমন এরকম একটা অবস্থা তৈরি হবে দেখেন না খেলাধুলার সময় বাংলাদেশের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় আয়োজন জুড়ে শত লক্ষ লক্ষ ছাত্ররা সেখানে উপস্থিত তারা খেলা দেখে সারা রাত জুড়ে কিন্তু ওইখানে কোনো দিনই আলোচনা এখনকার মসজিদে এখন খুতবা হয়ে গিয়ে দেখেন কয়জন উপস্থিত আছে ফজর নামাজে তো কাউকে খুঁজেও পাওয়া যাবে না যে আসবে তার জন্য নেগেটিভ মার্কিং হবে তুমি ফজরে আসছো কারণ নিশ্চয়ই জঙ্গিবাদের সাথে সম্পর্ক আছে সেটা আপনাকে এই জন্য আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমাদের দেশটা বাঁচাও আল্লাহ এখানকার নেতৃত্বে যারা আছেন তাদেরকে তুমি দিনের ভালোবাসা অন্তরে তৈরি করে দাও আল্লাহ তারা যেন তোমার দিনটাকে বুঝে সেই অন্তর অবস্থা তৈরি করে দাও আল্লাহ সবার অন্তরটাকে তুমি সাফ করে দাও আল্লাহ তোমার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দাও